নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু হ্যাঁ আজও আমি তোমাদের যেভাবে বর্ণনাক্রমিক প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম আজকেও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার প্রবাদ প্রবচনের একত্রিশ নম্বর ক্লাস এবং আজকে একটু মানে একটু মিশেল ক্লাস করতে হবে কারণ আজকে ঝবর্ণ গঠিত ক্লাস করার কথা সেক্ষেত্রে ঝবর্ণ গঠিত প্রবাদ প্রবচন খুবই কম ফলে আমি চেষ্টা করব ঝ তারপরে মানে ইঁয়ত সাধারণত শব্দ তৈরি হয় না শব্দের প্রথমে বসে ফলে সেখানে কোনো প্রবাদ থাকবে না তারপরে ট দিয়ে কিছু ঠ দিয়ে কিছু অর্থাৎ যে কোনো অল্প অল্প কিছু আছে মোটামুটি চেষ্টা করবো আজকে দুটো তিনটে বর্ণ যদি একটা ক্লাসে কমপ্লিট করে দেওয়া যায় সেই চেষ্টাটা করতে কারণ জনপ্রিয় প্রবাদের সংখ্যা এই বর্ণ দিয়ে খুবই কম হ্যাঁ আজও বন্ধু আমি চেষ্টা করবো ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বুঝিয়ে দিতে সেদিক থেকে প্রথমেই ঝ বর্ণ দিয়ে শুরু করি এবার ঝ বর্ণ দিয়ে প্রথমেই যে তোমাদের প্রবাদটা শেয়ার করব সেটা হচ্ছে ঝকমারির মাসুল হ্যাঁ এই যে ঝকমারির মাসুল বুঝতেই পারছো ঝকমারির মাসুল মানে হচ্ছে নির্বুদ্ধিতার মানে প্রতিপল বা দণ্ড মনে পড়ে যাচ্ছে সিমিলার একটা প্রবাদ যে আক্কেল স্লামি যাকে বলা হচ্ছে অর্থাৎ বোকামির প্রতিফলত্তে এটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ তারপর ঝড়ে কাক ফকিরের কেরামত বাড়লো খুবই জনপ্রিয় একটা প্রবাদ ঝড়ে কাক ফকিরের কেরামত বাড়লো বিষয়টা এমন যে এক ফকির মানে আস্ফলন চিৎকার করছিল যে সে এমন অলৌকিক ক্ষমতাবান যে ইচ্ছা করলে অর্থাৎ সামনের গাছের এক কাককে সে দেখিয়ে বলে যে আমি মন্ত্র প্রয়োগ করে কাকটাকে কিন্তু মেরে ফেলতে পারি এবং দেখালো দৈবক্রমে ঝড় উঠে কাকটা মানে গাছের ডালের আঘাতে মরে গেল ফলে লোকে ধন্য ধন্য করতে লাগলো হে হা ফকির সত্যি শক্তিমান বটে কিন্তু না বন্ধু এই যে ঝড়ে কাক মরে ফকির অর্থাৎ কার্য একজনের দ্বারা হয় অন্যজন কিন্তু ক্রেডিট নেওয়ার চেষ্টা করে হ্যাঁ পটে হচ্ছে ঝোড়ো কাক খুবই জনপ্রিয় একটা কথা ঝোড়ো কাক মনে হচ্ছে ঝড়ে কাকে যেরূপ দুর্দশা অর্থাৎ বৃষ্টিতে ভিজে যায় পাখা টাকা একবারে নাজেয়াল অবস্থা হয়ে যায় তদ্রূপ যদি দুর্দশা কোনো ব্যক্তি প্রাপ্ত হয় তখন সেই ব্যক্তি সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় ঝোড়ো কাক হ্যাঁ তারপর হচ্ছে ঝাঁকের কই ঝাঁকে যাক এই যে ঝাঁকের কই ঝাঁকে যাক মানে একটা কী বলতো হ্যাঁ বিষয়টা একটু বুঝিয়ে বলি যে জনৈক গোস্বামী রাগী বৃত্তসহ শিষ্য বাড়ি কিন্তু সে গিয়েছিল কিন্তু বড় বড় ডিমলা কই মাছ এনে গুরুদেবের আহারের সে উদ্যোগ করতে থাকে এবং গোস্বামী রান্নাবান্না করে নিজের ভাত বাড়ে এবং এক পাশে ভিত্তকেও ভাত দেয় ভিত্ত দেখলো গোসায় আট দশটি বড় বড় মাছ নিয়েছে আর তাকে একটি ডিম শূন্য ছোটো কই মাছ দিয়েছে এবং রীতিমতো ভিত্ত বা চাকর রেগে মাছটা মানে তুলে নেয় এবং ঝাঁকের কই ঝাঁকে জাঁক বলে গোস্বামীর ঝোলের পাত্রে কিন্তু সেটা ছুঁড়ে ফেলে দেয় এর ফলে ভিত্তের অদৃষ্টে অদৃষ্টে সব মাছগুলো জোটে কারণ কি এটো হয়ে যার জন্য গোসাই সমস্ত মাছ তার পাতেই তুলে দেয় এ ঝাঁকের কই ঝাঁকে জাঁক মানে হচ্ছে যে যেখান থেকে এসে তার সঙ্গে মিশে গেলেই ভালো হতে সুবিধাটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় পর যে ঝাঁকের কই ঝাঁকে যায় বা মিশে যায় এটাকে আমি আরেকটু যদি বিস্তারিত করি বা বোঝানো তোমাদের বলি সেটা হচ্ছে সমপ্রতি প্রকৃতির লোক যারা তারা সাধারণত একত্রে থাকতে কিন্তু ভালোবাসে এটাকে ইংরেজিতে এইভাবে ব্যবহার করে ইংরেজি প্রবাদটা যে বার্ডস অফ ফিদার ফ্লোক টুগেদার তারপর যে ঝাড়ের দোষ আমরা জানি ঝাড়ের দোষ মানে এটা ব্যবহৃত হয় যে বংশের বা আকরের দোষ খনি বা বংশের দোষ অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপর হচ্ছে ঝাড়ের বাস পড়ে না ঝাড়ের বাস পরে না মানে তোমরা জানো হয়তো বন্ধু অনেকে মিলে থাকলে বিপদ সাধারণত হয় না এই অর্থে এটা ব্যবহৃত হয় কারণ ঝাড় বাস ঝাড়ে প্রচুর পরিমাণে বাস থাকে ফলে ঝড় ঝাপটা কম লাগে ফলে ভাঙার ভয় কম থাকে ফলে অনেকে মিলেমিশে থাকলে কিন্তু বিপদের সম্ভাবনা কম হচ্ছে ঝাল দেখেছো না কড়ি দেখেছো বিষয়টা কেমন বলতো হ্যাঁ বিষয়টা হচ্ছে এক সময় জনক ধনী পুরুষ মানে সে কী করেছিল বলতো সে পুকুর কাটার জন্য জল মানে ছিল জল ছেঁচে দেওয়া যাকে বলা কিন্তু তার ঝাল অর্থাৎ যে স্থানে সেচুনি দিয়ে জল তুলে ফেলায় তাকে ঝাল বলা হয় এত উঁচু ছিল যে মজুরা তত দূরে জল সেচতে কিন্তু পারে না ফলে কি হচ্ছে এতে ধনী রীতিমতন ধনির প্রতি যারা সেচনি ছিল সেচনিতে পাঁচ ঘন্টা করেই মানে চেয়ে নেয় এক দরিদ্র মজুরের স্ত্রী এটা শুনে স্বামীকে যাবার জন্য মানে খুব তাড়া দিতে থাকে যে তুমি যাও তখন মজুর বলে ঝাল দেখেছ না করি দেখেছো অর্থাৎ শিউনিপতি পাঁচ ঘন্টা করি শুনিয়েছো কিন্তু ঝাল কীরূপ ভয়ানক তাহা তো দেখো নাই কষ্ট না বুঝে কেবল লাভ দেখলে এই প্রবাদ প্রবুক্ত তুমি লাভ দেখলে হবে না তোমাকে কষ্ট কতটা হচ্ছে সেটাও কিন্তু ভেবে দেখতে হবে তবে পণমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়া দিয়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ তারপরে ঝিকে মেরে বউকে শেখানো বা বোঝানো খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা জানি যে অর্থাৎ কন্যাকে ঝি মানে কন্যা অর্থাৎ কন্যাকে শাসন করে বউকে শিক্ষা দিতে হয় অর্থাৎ ইঙ্গিতে বা ইশারায় অন্য কাউকে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে এর আসল কাজ ব্যাপারটা ঝি জব্দ কিলে বউ জব্দ শিলে পারাপশি জব্দ হয় চোখে আঙুল দিলে মানে ব্যাপারটা কি বলো তো অর্থাৎ মাললে পারে কন্যা কথা শুনে বাটনা বাড়তে দিলে অর্থাৎ শিলনাতে বাড়তে দিলে বউ ঠিক কথা শোনে আর সাক্ষাৎভাবে দোষ দিলে তার চোখে আঙুল দিয়ে নিজের ভুল যদি ধরিয়ে দিতে পারো তাহলে প্রতিবেশীকেও কিন্তু তোমার জব্দ হয়ে কিন্তু যাবে হ্যাঁ হচ্ছে ঝিনুক মাত্রেই কি মুক্তা থাকে তোমরা বুঝতেই পারছো প্রত্যেক জিনিসের মধ্যে কিন্তু মুক্তা জন্মায় না অর্থাৎ সব কিছুর মধ্যে যে সব কিছু থাকবে এটা ভাবা যায় না ইংরেজিতে এটা ব্যবহৃত হয় খুব সুন্দরভাবে অল ইজ নট গোল দ্যাট গিলিট আর্টস অর্থাৎ চকচক করলেই সোনা হয় না বাট যে ঝিরঝি করবে কি অর্থাৎ ঝিরঝি করবে কোন হচ্ছে কন্যাই বড় উপকার করলো তা আবার নাতনি উপকার করিবে এটাই যে ঝিরঝি করবে কি অর্থাৎ কন্যাই বড় উপকার করলো তা আবার নাতনি অর্থাৎ মেয়ের ঘরের ছেলে মেয়ে কী উপকার করবে সে অর্থে এটা ব্যবহৃত হয় হ্যাঁ পরে ঝোপ বুঝে কোপ খুবই একটা জনপ্রিয় প্রভাব তোমরা জানো বন্ধু ঝোপ বুঝে কোপ অর্থাৎ অবসর বুঝে কার্য সাধনের চেষ্টা করা অর্থাৎ তুমি অবসর বুঝে যদি নিজের কাজটা করতে চাও তাহলে সেটা ঝোপ বুঝে কোপ দেওয়া বলে অর্থাৎ সুযোগ বুঝে নিজের কাজ করা হ্যাঁ পরে আছে ঝোলে অম্বলে এক হ এক করা ঝোলে অম্বল এক করা মনে হচ্ছে ঝোলও ভালো জিনিস অম্বলও সুখাদ্য কিন্তু দুটি যদি একত্রে মিশে যায় তখন কিন্তু অখাদ্যে পরিণত হয় অর্থাৎ যেটা পৃথক থাকা উচিত সেটা অপরের সঙ্গে মিশ্রিত করলে এই প্রবাদ কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ দেখো বন্ধু একটাই ছিল ঝ নির্মিত বাজার চলতি জনপ্রিয় প্রবাদ এবার আমি ঝয়ের পরে চলে যাব কিন্তু টব অন্বিত গঠিত প্রবাদের দিকে হ্যাঁ প্রথমে টবর্ণগঠি যে প্রবাদটা আলোচনা করবো সেটা হচ্ছে টকটস আটিসারা শস্য শূন্য আঁশ ভরা এই আম বিলাবার ধারা বিষয়টা কেমন অর্থাৎ বিতরণের জন্য দান করার জন্য দ্রব্যই হচ্ছে ব্যবহৃত হয় এই অর্থে কিন্তু এই কথাটা ব্যবহৃত হয় একটু অন্যভাবে বলা গেলে বলা যেতে পারে যে উড়োখই গোবিন্দায় ন অর্থাৎ যে ক্ষই আমি ধরতে পারছি না উড়ে বেড়াচ্ছে সেটা গোবিন্দর জন্য দান করলাম ভগবানের জন্য দান করলাম হ্যাঁ পরে টকের জ্বালায় দেশ সারিলাম তেতুল তলায় বাসা মানে হচ্ছে পরিষ্কার স্পষ্ট যে টক খাব না বলে আমাকে দেশ সার তালা তা তেঁতুল গাছের তলায় বাসা তা সেই টকের তলায় হচ্ছে বাস করলাম পরে টাকা তুমি যাচ্ছ কথা পীড়িত যথা আসবে কবে বিচ্ছেদ যাবে কি অসাধারণ একটা কথা ভাবো অর্থাৎ যখন প্রণয় থাকে ভালোবাসা থাকে তখন টাকা ধার দেওয়া হয় কিন্তু আদায়ের সময় প্রায় আর সেই ভালোবাসাটা থাকে না তখন কিন্তু ঝগড়া বিবাদ উৎপন্ন হয় তাই যেখানে টাকা তুমি যাচ্ছ কথা পিঠ যাতে যেখানে ভালোবাসা আছে তুমি তাকেই টাকা ধার দাও আর আসবে কবে বলছে বিচ্ছে দেবে যেদিন গণ্ডগোল হবে ওর সঙ্গে সেদিনই টাকাটা আমি ফেরত পাবো তার আগে কিন্তু ফেরত পাবো না খুবই জনপ্রিয় বাস্তবসম্মত একটা প্রবাদ প্রত্যেকটা মানুষ এখন এরকম এরপরে এরপর হচ্ছে টাকা দিয়ে চিনি নারী নারী দিয়ে নর ব্যাপারটা কেমন অর্থাৎ যে নারী অর্থের প্রলোভনে মুগ্ধ হয় না এবং যে পুরুষ স্ত্রীলোকের প্রলোভন ত্যাগ করিতে পারে তারাই কিন্তু প্রকৃত সতীয় সৎ এই অর্থে কিন্তু বোঝায় অর্থাৎ টাকা দিয়ে নারী চেনা যায় এবং নারী দিয়ে নর চেনা কিন্তু যায় অর্থাৎ যে মেয়ে টাকায় বসিভূত সে প্রকৃত ভালো মেয়ে নয় আর যে মানে নর নারীতে বসিভূত সে প্রকৃত সৎ নয় হ্যাঁ পর্যায়ের টাকাই টাকা নেই খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ যেমন জল জলবাদে টাকাই টানা অর্থাৎ অর্থাৎ টাকা থাকলে আবার টাকা ইনকামের পথটা আসে এই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ সিমিলার ইংরেজিতে যে প্রবাদটা ব্যবহৃত হয় তোমরা জেনে থাকবে যে মানি উইকস মানি এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ পর্য টাকা যার মামলা তার খুবই সুন্দর একটা কথা টাকা মামলা মামলাটা মানে যে বেশি টাকা খরচ করতে পারে মকদ্দমায় তারই কিন্তু জয়ের সম্ভাবনাটা বেশি হ্যাঁ পড়টা হচ্ছে টাক প্রকৃতি গোদ মরণে হয় শোধ বিষয়টা কেমন হচ্ছে টাক বলো স্বভাব বলো আর পায়ের গোদ কিছুতেই কিন্তু শোধ রায় না কারণ টাক পরে গেলে সাধারণত চুল হয় না স্বভাব সাধারণ শেষ হয় না পায়ের গোদ সাধারণত কিছুতেই সারে না অর্থাৎ মরণ পর্যন্ত এরা থেকে যায় এই অর্থে এটা ব্যবহৃত হয় টাইটাই মিলিয়ে দেওয়া টাইটাই মিলিয়ে দেওয়া মনে হচ্ছে যেমন তেমন করা হচ্ছে গোজা মিল দিয়া যাকে বলা হচ্ছে অর্থাৎ অন্যভাবে এই প্রবাদটা বলা যায় যে ঘোরাটাও টা সরাটাও টা অর্থাৎ কোনো রকমে বুঝিয়ে দিয়ে এটাকে বলাচ্ছে টাইটাই মিলিয়ে দিয়া টিকে ধরবার জামিন চাই টিকে ধরবার জামিন চাই মানে নিঃসম্বল বা অবিশ্বাস্য ব্যক্তির উদ্দেশ্যে এই কথাটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ তারপর হচ্ছে টিপ্পনি কাটা টিপ্পনি কাটা মানে হচ্ছে কী বলতো সকল বিষয়ে খুদ ধরা বা ভুল ধরাকে বলা আছে কিন্তু টিপ্পনি কাটা অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে ভুল ধরেই তাকে বলা হচ্ছে টিপ্পনি কাটা এরপর হচ্ছে টিনে বুনতে কুলোয় না এই যে টিনে বুনতে কুলোয় না মানে কি বলতো অভাবের সংসার অর্থাৎ একদিক আনতে অন্যদিক খরচ হয়ে যায় তাই বলছে টেনে বুনতে কুলোয় না হ্যাঁ তারপর টোপ ফেলিলে খায় না সেই বা কেমন বড়ছি ইশারায় বোঝে না সেই বা কেমন পড়ছি অসাধারণ কথা হ্যাঁ অর্থাৎ উভয়ই কোনো উপকার আসে না অর্থাৎ আমি ভালো টোপ দিলাম খাবার দিলাম তবু মাছ খাচ্ছে না আবার ভালো অনেক ইশারা করলাম তবু পড়ছি বলছে না তাহলে সে আমার কেমন প্রতিবেশী আমার মনের কথা কিন্তু বোঝে না হ্যাঁ দেখো বন্ধু এটাই ছিল টনির্মিত জনপ্রিয় বাজার চলতি প্রবাদ এবং আমরা চলে যাব নির্মিত প্রবাদের দিকে তবে বন্ধুদের একটা কথা বলে রাখি দেখো এই প্রবাদ প্রবর যদি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ দু সালে এটা মাধ্যমিক পাঠ্য ছিল দু হাজার পাঁচ সালে এটা উচ্চ মাধ্যমিক পাঠ্য ছিল বর্তমানে বাংলা মিডিয়াম ক্লাস ইলেভেনে পাঠ্য আছে এসএসসি এমএসসি দুটো স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু এটা পাঠ্য সেদিক থেকে কিন্তু এটা যথেষ্ট জনপ্রিয়তা বা গুরুত্ব কিন্তু রয়েছে তাই আমি বলবো গুরুত্ব সহকারে এই ক্লাসটা কিন্তু করতে হ্যাঁ ঠর্মিত ঠনির্মিত প্রথম যে প্রবাদটা আলোচনা করবো বন্ধু সেটা হচ্ছে ঠকবাসতে গাউজর বা শূন্য মানে ঠক বাসতে গাউজোর মানে কে দোষী সেটা বাঁচতে গিয়ে গ্রাম অর্থাৎ গ্রামের সবাই দোষী মানে বিষয়টা কোনো সকলেই যখন দলে সবাই যখন সমান দোষী এই অর্থেটা ব্যবহৃত হয় হ্যাঁ পরে ঠাকুরকে দেখিয়ে কলা নৈবৃত্তি নিয়ে ছুটে পালা মানে বিষয়টা হচ্ছে প্রবঞ্চনা করা প্রতারণা করা এই অর্থেটা ব্যবহৃত হয় আরেকটা জনপ্রিয় কথা লোক মুখে উচ্চারিত হয় ঠাকুর ঘরে কে না আমি তো কলা খাইনে মানে ব্যাপারটা হচ্ছে অন্য কথার উত্তর দিতে গিয়ে নিজের দুষ্ট মনোভাব প্রকাশ করে ফেললে পরে এই প্রবাদ প্রযুক্ত হয় ইংরেজিতে এটা এইভাবে ব্যবহার করা হয় হি হুস এক্সকিউজ হিমসেলফ অ্যাকুজ হিমসেলফ পরে যে ঠাকুরে করিলে হেলা রাখালে মারে ঢেলা মানে বিষয়টা হচ্ছে ভগবান যদি বিমুখ হয় সামান্য লোকেও কিন্তু অপমান করতে ছাড়ে না মানে মাতঙ্গ পড়লে ধরে পতঙ্গ প্রহার করে হাতি কাদাই পড়ে গেলে সামান্য পতঙ্গকে লাথি মেরে চলে যায় অর্থাৎ কপাল খারাপ থাকলে তখন যে কেউ তোমার সঙ্গে যাতা কিন্তু ব্যবহার করতে পারে হচ্ছে ঠাট ঠমকে বলছে বিকায় ঘোরা বিষয়টা হচ্ছে বাইরের মানে ভরং দেখে লোকে সাধারণত ভুলে যায় মানে হচ্ছে বাহ্যিক আবরণটা এখন মানুষের কাছে সবথেকে বড় বস্তু অন্তর্নিহিত তাৎপর্য দিকে কিন্তু কেউ ছুটতে যায় না এই জন্য বলে আগে তারপর কোনো বিচারে হ্যাঁ পটের যে ঠুটো জগন্নাথ খুবই জনপ্রিয় একটা প্রবাদ বন্ধুরা অর্থাৎ যে কাজ করে না মানে হস্তহীন জগন্নাথের সঙ্গে তার তুলনা করে অর্থাৎ জগন্নাথের সাধারণত হাত নেই চুপচাপ বসে থাকে অর্থাৎ যেটা কাজ করে না অলস ব্যক্তি সম্পর্কে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় পরে যে ঠেটা লোকের মুখে আট বাহিরে থেকে কাটে ঘাট মানে ব্যাপারটা কি বলতে ধূর্ত লোক যারা তারা মিষ্টি কথায় ভুলিয়ে প্রবঞ্চনা করে এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ পরে ঠেকে শিখে আর দেখে শিখে অর্থাৎ ঠেকে শিখে দেখে শিখে মানে কি অর্থাৎ বুদ্ধিমান যারা তারা হচ্ছে অপরের অজ্ঞতার ফল দেখে নিজে সাবধান হয় অর্থাৎ কেউ ঠেকে শেখে আর কেউ দেখে শেখে মূর্খ নিজে কষ্ট পাওয়ার পর বুঝতে পারে যে আসলে ভুলটা আমি কি করেছি হ্যাঁ তারপর হচ্ছে ঠেলাই পরে বলছে ছিলাম ঠেলাই পরে ছিলাম বুঝতেই পারছো বিপদে পড়লে ঢেলাকে মাটি ঢেলাকেও প্রণাম করতে হয় মানে বিষয়টা হচ্ছে এরকম বলা যায় যে একজন অপরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অপর একজন বলে আহা পড়িয়া গেলে সে উত্তর করলো পড়িবে কেন ঢেলাকে সেলাম করিলাম মানে কি প্রকৃত বিষয় গোপন করার গোপন করে নিজের সম্মানটা বাঁচানোর চেষ্টা করে যে আমি ঠেলাই পড়েছি এই জন্য ঢেলাকে মাটির ঢেলাকে প্রণাম করছি এটা তার বলা যায় না সম্মান ব্যাপার তাই বলছে আমি আসলে প্রণামই করছি আমি আসলে ঠেলা লেগে কিন্তু পড়ে যায়নি মাটির উপরে এরপর যে ঠেলার নাম বাবাজি খুবই জনপ্রিয় প্রবাদ ঠেলার নাম বাবাজি মানে যাকে বলে যে ঠেলাই না বললে বিড়াল গাছে ওঠে না এইভাবে ব্যবহারিত হয় যে ঠেলার নাম বাবাজি মানে কি আর বাবাজি বলি অর্থাৎ গুতোর চোটে বাবা বলায় অর্থাৎ বিপদে পড়েছি সেই বিপদে পড়ার জন্য এই জিনিসটা কিন্তু আমি বলছি দেখো বন্ধু আজ প্রবাদ প্রবচনের বাঘ বাগধারা আলোচনা এটা একত্রিশ নম্বর ক্লাস আর আজই একটু মিশ্র ক্লাস করেছি অর্থাৎ ঝ ট আর ঠ নির্মিত যে প্রবাদগুলো আছে বাজার চলতি সেই ক্লাস নিয়ে কিন্তু আলোচনা আপনি করছি এখন ঠ নির্মিত প্রবাদ আলোচনা চলছে আর একটা প্রবাদ আলোচনা করে ঠন নির্মিত ক্লাসটাও শেষ করব সেটা হচ্ছে এরকম যে ঠোঁট কাটা কাক অর্থাৎ ঠোঁট কাটা কাক মানে কি বলতো এইভাবে যে অর্থাৎ যে সকল বিষয় হচ্ছে ঠোক কাটিয়া বা ক্ষুদ ধরিয়া থাকে তাই বলছে ঠোক কাটা কাক এই যে ঠোক কাটা কাক হচ্ছে যে সকল বিষয়ে ভুল ধরে থাকে সেই ভুল ধরা লোকদের কিন্তু হচ্ছে কিন্তু ঠোক কাটা হচ্ছে কাক অর্থাৎ ভুল ধারা হচ্ছে যাদের স্বভাব এটা হচ্ছে বিষয় আশা করছি বন্ধু আজ একটু মিশ্র ক্লাসে ঝ ট এবং ঠ বর্ণ নির্মিত ক্লাসে টোটাল একত্রিশ নম্বর প্রবাদ প্রবচনের ক্লাসে তোমাদের বলে একটা ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সকে কমেন্ট করে আমাকে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু